ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা আবার একটা ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে চলে এসেছি। গতকালকে কিন্তু একটা অসাধারণ খেলা হয়েছে, যেটা কিন্তু হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল জামশেদপুরের, এবং যে দুটো টিম কিন্তু প্রথম চারে যাওয়ার জন্য কিন্তু প্রবল লড়াই করছে, এবং তাদের মধ্যে খেলাটাও হলো কিন্তু ঠিক সমানে সমানে। সেই খেলার সমস্ত রিভিউ নিয়ে চলে এসেছি, এবং তারই সাথে সাথে আজকে কিন্তু আমাদের বাংলার এক গর্ব এসসি ইস্ট বেঙ্গল, তারা কিন্তু মাঠে নামছে চেন্নাইন এফসির বিরুদ্ধে। যে চেন্নাইন কিন্তু গত দুটো ম্যাচে জিতে আছে, সেহেতু এসসি ইস্ট বেঙ্গল কি তার ব্যাট প্যাচ কাটিয়ে বা একদম কিন্তু খাদের কিনারায় পড়ে যাওয়া সত্ত্বেও কি তাদের বিরুদ্ধে জ্বলে উঠবে, এবং জ্বলে ওঠার জন্য কেমন টিম হওয়া দরকার, কি করতে পারে, কেমন রেজাল্ট হতে পারে, সমস্ত কিছু নিয়ে প্রিভিউ নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। সেহেতু দুটো খবর নিয়েই তো আমরা কথা বলবো। তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে নিন, তাহলে আমাদের নোটিফিকেশানগুলো কিন্তু আপনারা আগে আগে পাবেন। এবং এর সাথে সাথে আর একটা কথা যোগ করব, আইএফএস শিল্ডের যে খেলা চলছে, অর্থাৎ যার কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ বাংলার আর এক গর্ব কিন্তু সেই টিম কিন্তু খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে। সেহেতু সেই খেলার আজকে গ্রুপ স্টেজে কিন্তু শেষ ম্যাচ হতে চলেছে, এবং শেষ ম্যাচ হয়ে যাওয়ার পরে কিন্তু প্রত্যেক গ্রুপ থেকে দুটো করে টিমকে পাবো, মানে টোটাল আটটা টিমকে পাবো। তাদের মধ্যে নক আউট হয়ে কিন্তু বেস্ট চারজন কিন্তু পরের রাউন্ডে যাবে। সেহেতু সমস্ত কিছু রেজাল্ট আজকে খেলা শেষ হয়ে গেলে পরে, অর্থাৎ আমরা আগামীকাল কিন্তু আইএফএস শিল্ডের সমস্ত সিনারিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো তার আগে এখনকার ভিডিওতে চলে প্রথমে যেটা আলোচনা করবো গতকালকে খেলা নিয়ে। দেখুন, যতগুলো এবারে আইএসএল এ খেলা হয়েছে তার মধ্যে বেস্ট খেলা যদি হয়ে থাকে সেটা হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি খেলা। অসম্ভব ভালো খেলা হয়েছে, দারুণ খেলা হয়েছে। এবং সেকেন্ড ভালো যদি খেলা বলেন তাহলে কিন্তু কালকের খেলাটা কিন্তু যোগ হবে। আমি কেন বললাম এই কথাটা, তা এখন কালকে প্রথম মিনিট থেকে 90 মিনিট অবধি কিন্তু চূড়ান্ত গতিতে খেলা হয়েছে, যে গতি হয়তো আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখতে পাই, তাছাড়া অন্যান্য কোনো কিন্তু জায়গায় দেখতে পাই না। ঠিক সেই লেভেলের কিন্তু খেলা হয়েছে, অতটা উঁচু মানের না হলেও কিন্তু বলতে পারি পুরো সমানে সমানে দৌড়ে খেলা হয়েছে। কালকের খেলাটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছাতো, বা বলতে পারেন প্রথম সারির খেলাগুলোর মধ্যে কিন্তু পৌঁছাতো বিশ্বে, তখনই যদি দুটো টিম ঠিকঠাকভাবে পাসিং ফুটবল খেলতো। তারা কিন্তু প্রচণ্ড পাস ভুল খেলেছে, এই জন্য খেলাটা মাঝে কিন্তু তাল কেটে দিচ্ছে, তাল কেটেছে। কিন্তু একক দক্ষতায় যেভাবে একদম নিজেদের অর্ধ থেকে ফাইনাল অর্ধ অবধি নিয়ে গেছে বল, যে স্পিডের মধ্যে দিয়ে 1-2 করে কিন্তু উঠে গেছে, দারুণ খেলা দেখতে লেগেছে। এই 1-2 বলতে তো মনে পড়লো যে হায়দ্রাবাদ যখন গোলটা শোধ করলো, অর্থাৎ অগবেসে যখন গোলটা শোধ করলো, এই 1-2 কিন্তু ফসল আমরা পাই। এবং একইভাবে যদি আমরা একক দক্ষতায় যে খেলাটা বললাম না, নিজেদের অর্ধ থেকে অন্য অর্ধে নিয়ে যাওয়া, ঠিক সেই জায়গায় কিন্তু প্রকৃত নিদর্শন কিন্তু জামশেদপুর এফসির প্রথম গোলটা, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ট, যিনি কিন্তু এবছর প্রথম ভারতবর্ষে এলেন স্কটিশ প্লেয়ার, প্রথম তো ম্যাচে তো তাকে নামায়নি, দ্বিতীয় ম্যাচে সামান্য কিছুক্ষণ খেলেছেন এবং তৃতীয় ম্যাচে পুরো ম্যাচ খেললেন। সেহেতু তিনি নিজে কিন্তু ভারতীয় কন্ডিশনে নিজেকে মানিয়ে নিচ্ছেন, ওয়েদারের সঙ্গে মানিয়ে নিচ্ছেন, এবং নিজের কিন্তু জাতও চেনাতে শুরু করেছেন, এইটুকু বলতে পারি। তো কালকে খেলা নিরিখে যদি বল পজিশন দেখেন তাহলে কিন্তু একইভাবে হায়দ্রাবাদ কিন্তু খুবই এগিয়েছিল, এবং এগিয়ে থাকার মূল কারণ কিন্তু আশিস রায়, আকাশ মিশ্র, হিতেশ শর্মা এবং অবশ্যই ইয়াসির মোহাম্মদ। ইয়াসির কিন্তু কালকে একটা চোট পেয়ে যায়, জানি না চোটটা কতটা গুরুতর, পরের ম্যাচ তিনি খেলতে পারবেন কি না, কিন্তু চার ভারতীয় যেভাবে খেলছে হায়দ্রাবাদ দলে, এতে কিন্তু আমাদের একজন ভারতীয় ফ্যান হিসেবে খুব গর্ববোধ করছি, এবং তার সঙ্গে সঙ্গে তো ওদের ক্যাপ্টেন অর্থাৎ ভিক্টরও অসম্ভব সুন্দর খেলছে, তার কথা না বললে কিন্তু নয়। এবার যদি আপনি জামশেদপুরে চলে যান, জামশেদপুরেও কিন্তু এক ঝাঁক ভারতীয় তরুণ আছে, পরিশ সিং আছে, কোমল থাটাল আছে, ঈশান পান্ডিত আছে। ঈশান পান্ডিতার কথা উঠলে আমি কালকের কথা বলি, ঈশান কিন্তু যখন নামলো তখন আর খেলা বাকি 15-16 মিনিট, নেমে যে বলটা তিনি প্রথম টাচ করেন, কি অসাধারণ টাচ, এগিয়ে গেলেন কিন্তু ভলি মারার মতো বাউন্সটা তিনি ঠিকঠাক বুঝতে না পেরে বলটা কিন্তু আবার ইনসাইড করলেন ডান পা দিয়ে বাঁ পায়ে, তখন বাঁ পায়ে শটটা মারলেন, শটটা কিন্তু গোল করতে যা সামান্য একটু পাস দিয়ে যায়। কিন্তু এইরকম ভারতীয়দের খেলা, এইরকম এত ভালো যে একটা খেলতে পারে ভারতীয়রা, তা দেখে
কিন্তু আমরা সত্যি খুবই অভিভূত। এবারে আইএসএল থেকে শুধুমাত্র কিন্তু এইটুকুই প্রাপ্য। তো কালকে কিন্তু টোটাল শট যদি দেখতে পাই আমরা দুটো টিমের মধ্যে, টোটাল শট জামশেদপুর 11টা নিয়েছে, সেই জায়গায় হায়দ্রাবাদ 5টা নিয়েছে, কিন্তু শট অন টার্গেট 1টা করে, এবং সেই 1টা করেই কিন্তু গোল হয়েছে। এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখুন প্রথমে কিন্তু হায়দ্রাবাদ যে সুযোগটা পেয়েছিল, অর্থাৎ ওগবেচের মাথায় যেভাবে বলটা এসে পড়েছিল সেটা গোল না করা কিন্তু কোনো কারণ ছিল না। আশিস রায় একদম মাপা পাস, সেখান থেকে ওগবেচে বাইরে মারে, এবং সেকেন্ড হাফের শুরুতেও কিন্তু দেখতে পারি হায়দ্রাবাদে আবার জোয়া ভিক্টরদের ক্যাপ্টেন কিন্তু সেই একইভাবে কিন্তু বলটা বাইরে হেড করে। এই দুটো গোল কিন্তু হওয়া পুরো উচিত ছিল। ঠিক একইভাবে কিন্তু জামশেদপুরের গ্রেগ স্টিওয়ার্টের একক দক্ষতায় যেভাবে এগিয়ে গিয়ে শটটা মেরেছিল, ওইটা যে কীভাবে গোল হলো না সেইটা কিন্তু আমরা এখনও চিন্তা করে পারছি না। কারণ গ্রেগ স্টিওয়ার্টের কথা যদি ধরেন, তাহলে তার ফার্স্ট বারে বলটা ভেতরে লেগে সেকেন্ড বারে পাস দিয়ে বল বেরিয়ে চলে যায়, এটা লাক খারাপ ছাড়া কিছু নেই। তবে এইটুকু বলবো আপনাদের, প্রথম হাফটা পুরোটা যেমন জামশেদপুর দাপিয়ে খেলেছে, সেকেন্ড হাফটি সেইভাবেই কিন্তু হায়দ্রাবাদ এফসি একদম দাপিয়ে খেলেছে। সেই জন্য ফলাফল 1-1, এটা কিন্তু দুটো টিমের ক্ষেত্রেই ঠিকঠাকভাবে জাস্টিস হয়েছে, এইটুকু আমরা বলতেই পারি। যাই হোক, কালকে খেলার রিভিউ সম্পূর্ণ দিলাম, যারা দেখেছেন তারা তো বুঝতেই পারবেন কতটা ভালো খেলা হয়েছে। যদি না দেখে থাকেন আমাদের রিভিউর মাধ্যমে হয়তো আপনারা কিছুটা আঁচ করতে পারলেন। এবার চলে আসি আজকের খেলা। আজকে দেখুন আমাদের বাংলার তিন গর্ব, অবশ্যই এটিকে মোহনবাগান, এসি ইস্ট বেঙ্গল আর মোহামেডান স্পোর্টিং ক্লাব, তার মধ্যে এই টুর্নামেন্টে অর্থাৎ আইএসএলে খেলতে কিন্তু দুটো টিম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল প্রথম যে ম্যাচগুলো খেললো অত্যন্ত খারাপ ম্যাচ খেলেছে। তিনটে ম্যাচ খেলা হয়ে গেছে, তিনটে ম্যাচের নিরিখে প্রথম ম্যাচ ড্র এবং তারপরে দুটো কিন্তু জঘন্যতম হার, তার মধ্যে একটা অবশ্যই ডার্বি ছিল। আজকে কিন্তু 4 নম্বর ম্যাচ, এই ম্যাচে এসে টিমটা কেমন খেলবে? তো এর আগের দিনে আমরা যখন খেলার রিভিউ দিয়েছিলাম উড়িষ্যার সঙ্গে খেলাটায়, তখন কিন্তু রিভিউয়ে বলেছিলাম যে কোচ কিন্তু বলেই দিয়েছে যে এই টিম এখন আইএসএলে খেলার পক্ষে উপযুক্ত নয়, এবং তার থেকেও একটা বড় কথা বলেছে যে তিনটে প্লেয়ারের নাম বলেছে, যেখানে হাউকিপের নাম বলেছে, চিমার নাম বলেছে এবং অবশ্যই সিদালের নাম বলেছে, যে তিনটে প্লেয়ারকে কীভাবে একটা টিমে জয়েন করাবো। এটা না করানোর কিছু নেই, আমরা আগের দিন কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম, আজকে সেই আলোচনায় যাচ্ছি না। তবে আজকে এইটুকুই বলবো, টিম ম্যানেজমেন্ট যেন প্লেয়ারদের পুরো স্বাধীনতা দেয়, এবং স্বাধীনতাটা যেন এইভাবেই যায় যে তোমরা তোমার নিজের মতো করে খেলো এবং টিমের জন্য 200% দিয়ে খেলো। খেলাতে কিন্তু জিততেই হবে, কিন্তু এটা চাপ নিও না, একদম সাধারণ খালি মাথায় খেলো, এবং টিমটাও কিন্তু ঠিকঠাকভাবে সাজাতে হবে কোচকে। কেন আমি বলছি, দেখুন টিম ম্যানেজমেন্ট বলতে শুধু তো কোচ নয়, সেখানে কোচ থাকবে, ভারতীয় যারা কোচিং স্টাফের মধ্যে আছে তারা থাকবে। তো এখানে ভারতীয় যারা কোচিং স্টাফ আছে তাদের কিন্তু দায়িত্ব সব থেকে বেশি হওয়া উচিত। আদিল খানের মতো প্লেয়ার, যাকে কিন্তু আমরা এই তিনটে ম্যাচে যেটুকু টাইমে খেলা দেখতে পেয়েছি, দারুণ খেলেছে, একদম পুরো কম্প্যাক্ট খেলা খেলেছে, ইম্প্যাক্ট আছে সম্পূর্ণ খেলার মধ্যে, তাকে কেন প্রথম থেকে নেওয়া হচ্ছে না? ডিপ ডিফেন্সে অর্থাৎ সেন্ট্রাল ব্যাকে আমরা দুটো প্লেয়ারকে রাখবো, সেই জায়গায় তমিজলা মার্সেলো অথবা ফ্রাঞ্জো পেরেস, দুজনের মধ্যে যে কোনো একটা বিধি থেকে খেলাবো, এবং সেই জায়গায় যত দূর আমরা খেলা দেখলাম তার মধ্যে কিন্তু ফ্রাঞ্জো পেরেসের খেলাটাই ভালো লেগেছে। তিনি যে শুধু গোল করেছেন তার জন্য নয়, তার খেলার কোয়ালিটিও আছে। শুধু ফ্রাঞ্জো পেরেসের সঙ্গে আমি আদিল খানকে একদম এখানে ফিট করে দেবো, এখানে কোনো দ্বিতীয় অপশান নেই। ডান দিকে তো আজকে তো জানলাম অঙ্কিত ফিট হয়ে গেছে, তাহলে অঙ্কিতকে খেলাবো, কোনো জায়গা নেই। বাঁ দিকে তাহলে রফিককে নিয়ে চলে আসবো, অন্য কাউকে আমরা দেখবো না, রফিককেই দেখবো, বাঁ দিকে রফিক চলে আসুক। এবার মিডফিল্ডে দেখুন 4 জনকে আপনাকে রাখতেই হবে, তার মধ্যে কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে, তিনি অবশ্যই কিন্তু অমরজিৎ সিং কিয়াম। অমরজিৎকেও কিন্তু খেলাচ্ছে না কোচ, কেন খেলাচ্ছে না বুঝতে পারছি না, এত ভালো যে প্লেয়ারটি, ইয়াং প্লেয়ার, দৌড়াতে পারবে গোটা ম্যাচ, এবং তার থেকে বড় ব্যাপার যেভাবে ডিফেন্স করতে পারে সেই সময় কিন্তু অ্যাটাকেও যেতে পারে। খেলুক অমরজিৎ সিং কিয়াম, খেলুক, এখানে কেন খেলাবো না। এবং তার সঙ্গে আরেকজন যিনি থাকবেন মিডফিল্ডে, তিনি সিডাল অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি থাকবেন ঠিক একটু এগিয়ে অমরজিৎ ঠিক পেছিয়ে, মাঝমাঠে এই দুজনেই কিন্তু থাকবে মেন চালকা শক্তি ইস্ট বেঙ্গলের জন্য, এটা কিন্তু হতেই হবে। এবং দু সাইডে উইংয়ে একদিকে অবশ্যই জ্যাকি চান থাকবে এবং অন্যদিকে পেরোসেভিচ থাকবে। দেখুন পেরোসেভিচের কোনো বিকল্প নেই, পেরোসেভিচ খেলাটা খেলবেই, কিন্তু এবার জ্যাকি চান্দের জায়গায় আপনার যদি মনে হয় এই মুহূর্তে, তখন আমরা এত দূর থেকে ঠিকঠাকভাবে বুঝতে পারছি না কী হচ্ছে না হচ্ছে, নবরাম মহেশ সিং যদি জ্যাকি চান্দের থেকেও মনে হয় ফিট বেশি, তাহলে মহেশ সিংকেই খেলাবো, জ্যাকি চান্দকে কিন্তু সেকেন্ড হাফে নামাবো। তাহলে আমার দেখুন একসঙ্গে নবরাম মহেশ সিং, একসঙ্গে কিন্তু জ্যাকি চান্দ, আমার কিন্তু একটা এক্সট্রা কিন্তু একটা প্লেয়ার কিন্তু এখানে যোগ রয়েই গেল, যে জ্যাকি সাবস্টিটিউট করতে পারবে। ডিফেন্সিভ দেখুন টমিজলা মার্সেলা, ইনি কিন্তু সাবস্টিটিউট জায়গা রয়েই গেলেন,
ফানজি ফ্রাইজ যদি কিছু ভুল করে, এবং সেইভাবে যদি আমি যদি দেখি মোহাম্মদ রফিক, যাকে আমরা ডিফেন্সে রেখেছি, লেফট ব্যাকে রেখেছি, সেই মোহাম্মদ রফিক এমন একটি ইউটিলিটি সম্পন্ন প্লেয়ার যিনি কিন্তু একমাত্র গোলকিপার পজিশন বাদে প্রত্যেকটা পজিশনে খেলতে পারেন এবং প্রত্যেকটা পজিশনে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন দলের জন্য। সেহেতু আর তো কোনো চিন্তাই নেই, সামনে দুজন অবশ্যই চিমা এবং হাউকিপ। হাউকিপের যে গোল খিদে এবং যে তরতাজা রক্তের যে গরম, এইটা কিন্তু কাজে লাগাতেই হবে। এটা কেন কোচ বুঝছেন না, বা আমাদের ভারতীয় কোচের যারা স্টাফ আছে, ভারতীয় কোচিং স্টাফ, তারা কেন বোঝাচ্ছেন না জানি না। তবে আজকের টিমটা যদি এইভাবে হয়, আমার মনে হয় কোনোভাবে কোনো চিন্তা নেই। এই চেন্নাই গত দুটো ম্যাচ জিতে থাকলেও কিন্তু তাকে হারানোর কোনো চিন্তা লাগবে না, সেটুকু আমার বক্তব্য। এসি ইস্ট বেঙ্গল ফ্যানেরা আপনারা বলুন আমার সঙ্গে আপনারা একমত কিনা। এবং 11 জনের যে লিস্ট সেটা এখন আপনারা কিন্তু আমার ঠিক বাঁ সাইডে দেখতে পাচ্ছেন, সেই লিস্টটা দেখুন। সেই লিস্টটা অনুযায়ী আপনাদের কী মনে হয়, এই টিমটা কি একদম পারফেক্ট টিম মনে হচ্ছে, না আপনাদের যদি কিছু ইনক্লুশন থাকে আপনারা অবশ্যই ইনক্লুড করতে পারেন। তো আজকের জন্য ভিডিও আমরা এখানে শেষ করছি, যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কিন্তু লিখে পাঠাবেন। এখনকার জন্য টাটা।